মিরপুরে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এই জয়ে 2-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। কাল বাংলাদেশের এমন জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভুল করেনি খোদ আইসিসিও। ভিন্ন ভিন্ন পোস্টে কাজী নুরুল হাসান সোহান আর আফিফ হোসেন ধ্রুব এবং মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছে তারা। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 121 রান জড়ো করে অস্ট্রেলিয়া। এদিনও দলের পক্ষে সর্বোচ্চ 45 রান করেন মিশেল মার্শ। 42 বলের মোকাবেলায় তিনি হাকান 5টি 4, 3টি 4, 3টি 4 এবং দলের পক্ষে একমাত্র ছক্কায় 25 বলে 30 রান করেন ময়েসেস হ্যানড্রিক্স। শেষ দিকে 10 বলে 13 রান করে অপরাজিত থাকেন মিশেল স্টার্ক। বাংলাদেশের বোলাররা গোটা ইনিংস জুড়েই প্রদর্শন করেন নিয়ন্ত্রিত বোলিং। দলের পক্ষে 3টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। তার 4 ওভারের বোলিং কোঠায় কেবলমাত্র 23 রান সংগ্রহ করতে পেরেছিল সফরকারী অস্ট্রেলিয়া। এছাড়া শরীফুল ইসলাম 2টি এবং মেহেদী হাসান ও সাকিব আল হাসান প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতেই 2 ওপেনার সৌম্য সরকার আর নাইম শেখকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানকে সঙ্গ দেন শেখ মেহেদী হাসান। ঝুঁকিপূর্ণ শট খেলা মেহেদী 4 বার জীবন পেয়ে 24 বলে করেন 23 রান। সাকিব ঝোড়ো ইনিংস খেলার চেষ্টায় 17 বলে 26 রান করে ফেরেন সাজঘরে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ 0 রানে বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ। 67 রানে 5 উইকেট হারিয়ে দল যখন হারের সংখ্যায়, তখন হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব আর কাজী নুরুল হাসান সোহান। অস্ট্রেলীয় বোলারদের সাবধানতার সাথে সামলে দলকে রান এনে দেন প্রয়োজন অনুযায়ী। শেষ পর্যন্ত এই 56 রানের অবিচ্ছিন্ন জুটি পরিণত ব্যাটিং উপহার দিয়ে দলকে জয়ের বন্দরে ফেরায়। বাংলাদেশও পায় 5 উইকেটের বিশাল এক জয়। আর ম্যাচ শেষেই অস্ট্রেলিয়াকে টানা 2 ম্যাচে পরাজয় করার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের ফেসবুক এবং টুইটারে একটি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ 2-0 ব্যবধানে এগিয়ে গেল। আফিফ হোসেন এবং নুরুল হাসান সোহানের অবিচ্ছিন্ন 56 রানের জুটি 5 উইকেটের জয় তাদের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে। এর আগে ম্যাচের মাঝপথেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি পোস্ট করে। তারা তাদের টুইট বার্তায় লিখেছে, মাত্র 23 রানে 3 উইকেট নিয়ে ফিরে মুস্তাফিজ সেরা বোলার নির্বাচিত হয়েছে।